হ্যালো ভিউয়ার্স, আমি জুনিতা আর বার্ডস ওয়ার্ল্ড অফ রিমির সাথে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটিতে যাওয়ার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিও আসলে নতুন নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এবং ভিডিওটি একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। তা আজকে আমি আপনাদেরকে বলবো, মানে অনেকেই জানতে চান যে আমি পাখিদেরকে কী খাবার দিয়ে থাকি যখন বাচ্চা ফোটে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আমার বাজিক বা বদ্রি পাখির বাচ্চা ফোটার পরে আমি ওদেরকে কী সফট ফুড দিয়ে থাকি এবং ডায়েটে ওদের কী কী থাকে। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা সেই ভিডিও। এখানে আমি আজকে প্লেন ভাত নিয়ে নিয়েছি, সাদা ভাত একদম, নুনও দিইনি হলুদও দিইনি, অন্যান্য দিন দিয়ে থাকি। তো এইটা আমি যেই যেই ঘরে আমার বজি বাচ্চা ফুটেছে তাদের দেবো, তারপর আপনাদের দেখাবো। আমি আজকে এদের শুধু ভাতই দিলাম, দেখুন মানে ওরা সফট ফুড খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে থাকে, মানে যেহেতু বাচ্চা খাওয়ায় সেজন্য সকাল সকাল আমি চেষ্টা করি ওদেরকে সফট ফুডটা দিলে ওদের খেতেও সুবিধা হয়, বাচ্চাকে খাওয়াতেও সুবিধা হয়। তো আমি আজকে শুধু ভাত দিয়েছি, অন্যদিন আমি হলুদ মিশিয়ে দিই, একটু নুন কখনো মিশিয়ে দিই বা এগ ফুড দিয়ে থাকি ভাতের সাথে। তো সেই ভিডিওগুলো আমি কীভাবে হলুদ দিয়ে নুন দিয়ে বা এগটাকে সফট ফুড হিসাবে দিয়ে থাকি পাখিদের, সেই ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। প্রথম অবস্থায় আমি মানে কদিন প্লেন ভাতটা ইউজ করি, তারপর পাখি একটু বড় হলে মানে একদম সদ্য ফুটেছে তখন আমি শুধু ভাতটাই দিই, তারপর একটু যখন বড় হয় চোখ ফোটে আমি তারপরে এগ ফুডটা দিই। তো সেই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন কীভাবে দিতে হয় এগ ডিমটাকে ভাতের সাথে। এই সময় আমি গমটা দিই না, আমি মেনলি তো পাখিদের গমটা ভিজিয়ে ইউজ করি। তো আমি আপনাদের আগেও বলেছিলাম যে বাচ্চা ছোট থাকলে কিন্তু গমটা ভিজিয়ে দেবেন না, গমটা সেদ্ধ করে দিতে হয়, না তো বাচ্চা হজম করতে পারে না। তো আমি সেদ্ধ করেও দিই না ভিজিয়েও দিই না, মানে বাচ্চা বড় যখন হয়ে যায় পুরোপুরি নেবে আসার সময় হয় তখন আমি গমটা দিই, এই সময় আমি গমটা দিই না। আর শাক পাতা আপনাদের আগেও বলেছি এখনও বলছি, যেই ঘরে দেখবেন বাচ্চা আছে সেই ঘরে ভুলেও শাক পাতা দেবেন না। বাচ্চার যদি হজম ক্ষমতা না হয় মানে ঠিকমতো হজম করতে না পারলে কিন্তু বাচ্চার পটি স্টার্ট হবে, তখন বাচ্চার একটু প্রবলেম হয়। আর আমি এইগুলো সব আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এই যে এখানে জল দিয়েছি, জলেতে আমি কি করি হালকা একটু ভিটামিন মিশিয়ে দিই, ডি কমপ্লেক্স, দেখাচ্ছি আপনাদের কোন ভিটামিনটা দিই। এই যে ভিটামিন ডি কমপ্লেক্স, সেটা আমরা জলের সাথে পাখিদের এখন দিই, বা যেই ঘরে বাচ্চা ছোট সেই ঘরে মানে সব পাখিদেরই দেওয়া যায়। তো বাচ্চা ছোট অবস্থায় ভিটামিন ডি কমপ্লেক্সটা দিই, তারপর সপ্তাহে ধরুন এক থেকে দুদিন একটু হজমের ওষুধ, হজমের জন্য আমি কী ওষুধ ব্যবহার করি সেটাও একবার আপনাদের দেখিয়ে দেবো। এই যে হজমের জন্য নিওপেপটিন, এটা বাচ্চারা খেয়ে থাকে। তো এই ওষুধটা আমি এক লিটার জলে 5 ml মিশিয়ে তার সব পাখিকে প্রোভাইড করি। তো এটা সপ্তাহে দুদিন দিই, তাহলে পরে কী হয় পাখির হজম ক্ষমতা ঠিক থাকে, এত কিছু খাবার খায় মানুষের যেমন ধরো পাখিদেরও হজম ক্ষমতা ঠিক থাকে। এইভাবে আমি পাখিদের সফট ফুড প্রোভাইড করে থাকি। মেনলি সফট ফুডের লিস্ট হচ্ছে আমার দানা থাকে, মানে দানাটা তো থাকেই, ছোটো কাকড়ি দানা, কাউন দানা হোক কাকড়ি দানা হোক দানাটা থাকেই আমার দেওয়া, কেন কি যতক্ষণ না সফট ফুড দিচ্ছি তারা তো বাচ্চাকে খাওয়াবে, তো সেই জন্য আমি দানাটা আমার পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে যাতে ওদের খেতে বাচ্চাকে খাওয়াতে সুবিধা হয়। সফট ফুডে ভাত যায়, কখনো নুন মিশিয়ে হলুদ মিশিয়ে কখনো ডিমের সাথে ভাতটাকে দিই, গম দিই না, শাকপাতাও দিই না। এইভাবে আপনারাও চাইলে করতে পারেন, সফট ফুডটা থাকলে পাখিদের খাওয়াতে একটু সুবিধে হয়। অন্যান্যদেরও ভাত দেবো, সেটাও আপনাদের দেখাবো। এই যে নিচের ঘরেও আমি ভাত দিয়েছি, দেখুন একটু দেখাতে অসুবিধা হচ্ছে, এই যে নিচের ঘরেও ভাত দিয়ে দিয়েছি, তোরা ঠিক এসে খেয়ে নেবে। এখানেও আমি ভাত দিয়েছি, এই যে এইখানেও আমি ভাত দিয়েছি। আমি মেনলি কী করি বলুন তো, আমি যেই ঘরে বাচ্চা থাকুক বা না থাকুক সফট ফুডে আমি কোনোদিনও গম দিই, কোনোদিনও ভাত দিই, এবার ভাতটা মেনলি আমি দেওয়ার চেষ্টা করি। তো বাচ্চা থাকলে তো গম দিই না, তখন ভাতটাই চলে, কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি সব পাখিকে একটু করে ভাত দেওয়ার। এখানেও আমি ভাত দিয়ে দিয়েছি, এইখানেও দিয়েছি, যেহেতু বাচ্চা নেই এটি অল্প করেই দিয়েছি অভ্যেসটা রাখার জন্য। এই যে এই পেয়ারটি যেটিকে বলেছিলাম আগের দিনের ভিডিওতে সরিয়েছি আমি, মারপিট করছিল বলে, এই পেয়ারটিকেও ভাত দিয়েছি আমি। এবার আমি কলোনিতে ভাত দেবো।
কলোনিতেও আমি আজকে ভাত দিয়ে দিয়েছি। পাখিগুলো সব বসে আছে, একটু আগেই দানা খেয়েছে, যার জন্য হয়তো একটু পরে খেতে নামবে। আসলে ব্যাপারটা কি হয়, পাখিরা যেহেতু খুব সকাল সকাল উঠে পড়ে, মানে 4টে সাড়ে 4টের মধ্যে ওদের ঘুম ভেঙে যায় সূর্যের আলো ফোটার সাথে সাথে, তাই ওদের খিদেটাও পেয়ে যায়। তো আমরা উঠি মানুষরা একটু দেরিতে বলে আমরা ভাবি হয়তো দেরি হচ্ছে, কিন্তু নয়, পাখিদের একটু সকাল সকাল খাবারটা দিলে ওদের একটু ভালো হয়। খাবার জলটা দিয়ে দিলে চেষ্টা করি আমি যতটা পারি সকাল সকাল দেওয়ার। এখন বাজে 9টা, আমি তার মধ্যেই ওদেরকে আগে জল ঢল দেওয়া, দানা দেওয়া হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে আমি এসেছি, মানে আমার 9টার সময় এসে আমি সফট ফুডটা দিয়ে গেলাম। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, আরও একদিন দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল বার্ড ওয়ার্ল্ড অফ রিনিশা। ধন্যবাদ বন্ধুরা।